আসসালামু আলাইকুম। শিশির অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। এই মুহূর্তে যে সকল সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যা যেখান থেকে এই ভিডিওটি দেখছো বা দেখছেন, তাদের প্রত্যেকের জন্য রইল দোয়া ও শুভকামনা। আজকে আমি তোমাদের সামনে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি নির্ণয় নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে প্রথমে আমি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় নিয়ে আলোচনা করতে চাই। মনে করি হ্যাঁ, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি এথেন। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এসএন, অর্থাৎ এসএন সমান 1+2+3+...n+n-2+n-1+n। এখন আমি এই সংখ্যাটাকে উল্টা বিপরীত ক্রমে লিখব, অর্থাৎ যোগফল সমান 5+1=6। আবার যোগফল সমান যদি আমি 1+5 লিখি তাহলে হবে 6। তাহলে এটা আমি বিপরীত ক্রমে লিখব এখন। তাহলে এসএন সমান n+n-1+n-2+...+3+2+1। আর এখানে আমি দেখছি 1, 2, 3 ক্রমান্বয়ে বাড়ছে। তাহলে এখানে যদি আমি n এর মান 10 ধরি তাহলে এখানে n এর মান 10 থেকে 1 লেখা 9, আবার এখানে n এর মান 10 থেকে 2 লেখা 8, তাহলে ক্রমান্বয়ে বাড়ছে 8, 9, 10। তাহলে এটা ধরা যথার্থ হয়েছে, এভাবে লেখা যথার্থ হয়েছে। এখন আমরা কী করব, যোগ করব। 2sn = n+1+n 2 থেকে 1 গেলেগা। এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। তাহলে 2 থেকে 1 গেলেগা +1, আবার 3 থেকে 2 গেলেগা +1 থাকে +n+1+ আবার এখান থেকে -2+3 থেকে চলে যাবে, তাহলে থাকবে +1+1, আবার -1+2 থেকে চলে যাবে, তাহলে থাকবে +1, আবার আছে +n+1। আমি এর পূর্বেও বলেছিলাম 1+1+1+...+1 যদি থাকে তাহলে n×1 লিখতে পারি, আবার 3+3+3+...+3 থাকলে n×3 লিখতে পারি। তাহলে এটা n+1+n+1+n+1 এভাবে চলছে, অথবা এখানে n+1 হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে বা 2sn = n×, যেহেতু n সংখ্যক পদ এই কারণে আমরা n লিখছি, এবং কী পদ আছে তার সাথে n+1 আছে, তাহলে n+1 বা sn = n×n+1/2। আর এটাই হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি নির্ণয় করতে পারব। এবার এখন আমি তোমাদের সামনে 5 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। 1 থেকে 4 পর্যন্ত গাণিতিক সমস্যা হচ্ছে MCQ-এর জন্য। আমরা যদি 5 থেকে বাকি অঙ্কগুলো বা গাণিতিক সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে পারি, তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত গাণিতিক সমস্যা বা MCQ প্রশ্নগুলো এমনিতেই করতে পারবো। যা হোক, এখন আমি তোমাদের সামনে আসি। এটি একটি সমান্তর ধারা, এটি
একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। আমি সমান্তর ধারা সম্পর্কিত পার্ট ওয়ানে আলোচনা করেছি, তোমরা সেটা দেখে আসবে, তাহলে এটি বুঝতে সহজ হবে। ধারাটির প্রথম পদ, এ সমান টু, সাধারণ অন্তর, অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, তাহলে মাইনাস ফাইভ মাইনাস টু সমান হচ্ছে মাইনাস সেভেন। এখানে অনেকেই ভুল করে মাইনাস টি লিখে ফেলে, অনেকেই আবার প্লাস সেভেন লিখে ফেলে, তোমরা এই ভুলটা করবে না। তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। এখন আমরা বের করবো বারোতম পদ। আমরা জানি, n তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমি n তম পদ সম্পর্কিত পাঠ দুই আলোচনা করেছি, তোমরা সেই পাঠ দুই আলোচনা দেখে আসবে, তাহলে n তম পদ সম্পর্কে তোমরা সঠিক ধারণা লাভ করতে পারবে। যাই হোক, এখন আমাদের চেয়েছে প্রশ্নে বারোতম পদ। সুতরাং বারোতম পদ সমান এর মান হচ্ছে টু প্লাস এন এর মান হচ্ছে বারো মাইনাস ওয়ান আর ডি হচ্ছে মাইনাস সেভেন। এখানে একটা পরে টু প্লাস বারো থেকে গেলে এগারো গুণ মাইনাস সেভেন, টু প্লাসে মাইনাসে মাইনাস সাত, এগারো সাতাত্তর, সাতাত্তর থেকে মাইনাস হ্যাঁ পঁচাত্তর থাকে। আমরা অনেক সময় ছাত্রছাত্রীরা যে ভুলটা করে প্লাস মাইনাস সাতাত্তর, এখন সাতাত্তর থেকে টু গেলে হচ্ছে পঁচাত্তর, অনেক সময় তার প্লাস চিহ্নটা দিতে ভুল করে। কেননা আমরা বীজগাণিতিক যুগ এবং বিয়োগের নিয়ম থেকে জানি যে প্রতীক ঝার বড় থাকে তার প্রতীকই উল্লেখ করতে হবে। এখানে সাতাত্তরের প্রতীক বড়, সুতরাং সাতাত্তরের প্রতীক আমাদের উল্লেখ করতে হবে, আশাটি হচ্ছে মাইনাস। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম।